হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইটিস কিচেন টিপস। আজ শেয়ার করছি ছোট বড় সকলেরই খুব পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম। নিজের হাতে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন এত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম। নিজের বানানো এই আইসক্রিমের স্বাদ কিন্তু নামি দামি ব্র্যান্ড থেকে কোনো অংশে কম হবে না। ঠিক দোকানের মতো এরকম পারফেক্ট আইসক্রিম যদি আমরা ঘরেই তৈরি করতে পারি, নিজেই তৈরি করতে পারি, তাহলে তো আর কথাই নেই। তাহলে জেনে নেওয়া যাক আইসক্রিম তৈরির প্রসেসটি। এখানে আমি তিনটি আম নিয়েছি, পাকা আম নিতে হবে অবশ্যই। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া আমগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার এড করে দিচ্ছি জাল দেওয়া ঘন দুধ। দুধটাকে আমি জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ম্যাঙ্গো আর মিল্কটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপিং ক্রিম। হুইপিং ক্রিমটা ডিপ ফ্রিজে রাখা ছিল, 30 মিনিটস আগে বের করে নিয়েছি। এবার আমি এই ক্রিমটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও এই কাজটা করে নিতে পারবেন, তবে সময় কিছুটা বেশি লাগবে। অথবা ব্লেন্ডার জারে নিয়েও সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। মিডিয়াম স্পিডে 2-3 মিনিট আমি বিট করে নিয়ে এবার এড করে দিচ্ছি 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আমি আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি কয়েক মিনিট। কারো কাছে যদি হুইপ ক্রিম না থাকে সেক্ষেত্রে কিন্তু ঘন দুধও ব্যবহার করা যাবে। এবার আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য জর্দার কালার। এতে আইসক্রিমে খুব সুন্দর একটা কালার আসবে, এটি একেবারেই অপশনাল। আমি আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য বিট করে নিচ্ছি। 1 মিনিট সময় নিয়ে বিট করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আইসক্রিমটা সেট হওয়ার জন্য আমি একটি কাচের মোল্ডে ঢেলে নিচ্ছি। যে কোনো ধরনের মোল্ডেই ঢেলে নিয়ে আইসক্রিমটা জমতে দেওয়া যাবে। আমি আইসক্রিমের উপরে কিছুটা ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি, এটা একেবারেই অপশনাল, জাস্ট সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট্ট একটি স্টিক দিয়ে ঝিকঝাক করে নিচ্ছি, এতে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হবে, জাস্ট দেখতে ভালো লাগবে। আমার এই মোল্ডটির কোনো ঢাকনা নেই, তাই আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যদি ঢাকনাওয়ালা বক্সে নেন তাহলে কোনো সমস্যা নেই, ওই বক্সের মুখটা লাগিয়ে দিলেই হবে। এবার আইসক্রিমটা সেট হওয়ার জন্য আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমি ফিরে এসেছি 7 ঘন্টা পর। এবার আমি আইসক্রিমটা দেখিয়ে দিচ্ছি কীরকম জমেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। দোকানের কেনা আইসক্রিম থেকে কোনো অংশে কিন্তু কম নয়, স্বাদে অতুলনীয়। এই গরমে আজই রেসিপিটি ট্রাই করুন, একদমই নিরাশ হবেন না, একদম পারফেক্ট হবে পুরো রেসিপিটি ফলো করলে। আইসক্রিমের এই রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন আকারে আমার ভিডিও পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।